সবাইকে গুড মর্নিং। আজকে সানডে, আজকে ছুটির দিন, তো এখন ঘোরা অবস্থা 5, চা চল্লিশ সময় চা দিয়েছি, বিস্কুট দিয়ে চাটা খাবো। তো আজকে অনেকটা কাজ করতে হবে প্যান্ডেলে, কেমন সময় হাতে বেশি নেই, আজকে ছুটি আছে। তো এবার দেখতে পেলে কালকে দেখেছি তৈরি করেছি এটা, এবার যতটা পারি দেখি চেষ্টা করবো বানাবার, সিম্পল করে থাকবো, এবার বেশি ডেকোরেট করতে পারবো না, কারণ সময়ের অভাব, তারপরে সব দিক থেকেই। তো চেষ্টা করবো কিছু একটা করে তোলার জন্য, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এখন আজকে 26শে 27শে অক্টোবর, রবিবার 2024। এসেছিলাম গৌতমদার দোকানে, তো এখন একটু কুমোরপাড়ায় ঘুরে যাচ্ছি, কারণ আজকে শাড়ি দেওয়ার কথা আছে। এবার দেখি আজকে দিতে হবে, এখন বার দেখুন একটু বাদ এসে দিয়ে যাবো, ঠাকুরটা কতটা কী দেখে যাই একবার। একটু দেখে এলাম, প্রায় মোটামুটি রং টং সবই হয়ে গেছে, চলো ফোন করবো একটু বাবু। সকালে টিফিন চলে এসেছে আমার, আমি নিজে থেকে নিয়ে এলাম, ওটা আর সোয়াবিনের তরকারি এটা খাই। পূজা নারুজানের মা খাবে হচ্ছে ইপি, মা খাবে গোলা। এখন আবার চা খাচ্ছি, রোববার মা রোববার দুবার করে চা দেয়, আর বুঝতেই পারছি ছুটির দিন, তো এই পূজান রেডি, মা বাড়ি যাচ্ছে। হ্যাঁ দুজন মা বাড়ি আছে, তো যাই হোক, ওই সুস্মিতাও রেডি হচ্ছে, হয়ে গেছে, এবার চাটা খাওয়া হলেই বেরাবে, আমার চা খাওয়া গেলে। তো প্যান্ডেলের কাজ কিছু অবধি ধরিনি, এবার চলে গেলে আস্তে আস্তে তারপরে সব শুরু করব, চলো জানি অবশ্যই শেয়ার করব। আজকে বিকেলবেলা শাড়ি দিতে যাবো, ফোন করেছিলাম, তো কেস হয়েছে সকালে ঠাকুর দিতে গেছিলাম, দেখতে পাবো ঠাকুরটা দেখালাম, সেখানে আমার ঠাকুর একবার ছিল, সেখানে ঠাকুর রাখা আছে, ভাবলাম হয়তো দেখলাম শাখা পলা নেই হাতে, আমার একটু খারাপ লাগলো, শাখা পলা দেয়নি, এতবার বলে আসলাম। যাই হোক, তারপরে একটুকে ফোন করে শাড়িটা দিতে যাবো বলে, কখন যাবো বললো, সন্ধ্যাবেলা আসো তখন নিয়ে যাবো, তখন বললাম আমার ঠাকুরের হাতে শাখা পলা দাওনি, তখন বললো না তোমার ঠাকুর উপরে রাখা আছে, মানে ওইটা আমার ঠাকুর ছিল না। যাই হোক, শাখাওয়ালা দিয়েছে, তো সন্ধ্যাবেলাকে আবার দেখে আসবো, দুটি কাজ এগিয়েছে, বেশি শেয়ার করবো, দেখতে থাকো। এখন সুস্মিতা বেরিয়ে গেলে, ওদের চলে গেলে মা বাড়িতে যাচ্ছে, চলে আসবো কালী পুজো আগে ছুটি চলে আসবে, তো তখন আমি গিয়ে প্যান্ডেলের কাছে কিছু হাত দেবো, এবার সিম্পল করেই করবো, যতটা পারি আজকেই কমপ্লিট করার চেষ্টা করবো, ততটা পারি মানে ম্যাক্সিমামটা আজকেই শেষ করার চেষ্টা করবো, চলো দেখতে থাকো। ওরা যাচ্ছে শোভা বাজার, ওজনকে নিয়ে চলে আসবে কালী পুজোর আগে, তো আজকে যাচ্ছে দুদিনের জন্য আজাদি, কেমনি বলছি, যাই হোক সাবধানে যে ওই বুঝানো চলে এসেছি, মজা মা বাড়ি যাবে, সুস্মিতাকে ভালো লাগে, সুস্মিতা কিছু বলো। তো যাওয়ার কারণ হচ্ছে বাবা ওদিকে দোকান লাগিয়েছে, তো দোকানে একটু থাকলে সুবিধা হয় বাবার, মানে খাওয়া দাওয়া করা স্নান করা এইসব, দোকানে থাকলাম আমি আমার বৌদি, যাই হোক এই ওই জন্যই যাওয়া, দু তিন দিনটার জন্য, আবার বৃহস্পতিবার আগের দিন, যেহেতু বৃহস্পতি কালী পুজো ঘরে, ওই জন্য বুধবার দিনকে চলে আসবো বাড়ি, এখানে তারপর তো সব জোগাড়ি করতে হবে বৃহস্পতিবার পুজোর জন্য, রান্নাবান্নাও আছে বৃহস্পতিবার, মা আমি সব মিলেমিশে একসাথে করি রান্নাবান্না, কালীমার ভোগ, তো যাই হোক এই এই জন্যই যাচ্ছি, এই দু তিন দিনটা ব্যাপার, আদারওয়াইজ আর কিছু না, আবার সেই হয়তো পুজোর পরের দিন আবার হয়তো চলে যাবো, তখন যাবো নারায়ণপুর ভাইফোঁটার জন্য, ওখানে আবার কালী পুজো খুব বিখ্যাত, ওখানেও কালী পুজো হয়, থিম অনুযায়ী প্যান্ডেল ট্যান্ডেল সব কিছুই হয়, খুব ভালো লাগে। ঠিক আছে, তারা যা আলিপ চলে গেল, চলো যাওয়া যাক। আগেই লিফট টিপে দেয়, কতক্ষণ খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, সুস্মিতা চলে যাচ্ছে, খুব খারাপ লাগছে, সুস্মিতা চলে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে,
খাদনে যাবি কড়া দুপুরে খাবার চলে আসছে দেখতে পাচ্ছ উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত মুখে দিয়েছি কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ আর কুচু ভাজা এখানে আছে ডিমের কারি এই দিয়ে হচ্ছে দুপুরবেলা খাওয়া হবে চলো খেয়ে নিই চলছে প্যান্ডেলের কাজ দেখ সব দেখতে পাচ্ছ কাটছি ওই দিকে দেখো রেডি করছি যতটা পারি করছি আর যতটা পারি ফুড়ি ওঠার চেষ্টা করবো আজকে অনেক অনেকটা কাজ করতে হবে কারণ আজকে ছুটি আছে অফিস সেই জন্য আজকে ম্যাক্সিমাম টাইমটা পাবো ওর জন্য সুবিধাও নেই সবাই বাজারে গেছে তো দেখি এখন 4টে বাজে যতটা পারি আজকে এগিয়ে রেখো কাজ চলো দেখতে থাকো এখন ঘড়িতে বাজে 5:10 মা চা নিয়ে এসেছি তো চা এই বিস্কুট আছে এখন চা বিস্কুট খাবো 5:10 মাও চা খাচ্ছে খেয়ে আবার প্যান্ডেলের কাজ শুরু করবো আজকে অনেকটা কাজ করতে হবে এই অ্যাপ দিয়ে এনেছি আপাতত কিছুটা করেছি ওপরে কাজ চলে যেতে পারছো চলো এরকম স্ট্রাকচারে নিয়ে এসেছি প্যান্ডেল আপাতত উপরে কাজটা কিছু বাকি আছে উপরে তো এই মোটামুটি নিয়ে এসেছি এখন অনেক কাজ বাকি আছে পেপার আনতে হবে সেটা আনতে যাচ্ছি তারপর মায়ের সাইডে দিয়ে যাচ্ছি কুমোরপাড়া একবার চলো ভিজিট করাই কুমোরপাড়াটা দেখতে পাচ্ছ মাথার উপরটা এরকম হয়েছে তো চলো দেখতে থাকো এখন আমি যাবো এখন ঘুরতে পারছি 7:45 এখন যাই কুমোরপাড়ায় মায়ের সাইডে দিয়ে আসি একবার এক্সপ্লোর করে আসি এক পাক আর আমাদের ঠাকুরটা একবার যদি পারি তবে গিয়ে দেখে আসবো কতটা হয়েছে চলো এই হচ্ছে মায়ের শাড়ি যে শাড়িটা পুজোর সময় কিনেছিলাম দেখতেই পাচ্ছ এই শাড়িটা এখন মাকে দিতে যাব কুমোরপাড়াতে পরে তো দেখতেই পাবে যখন মাকে আনতে যাব চলো দিয়ে আসি শাড়িটা চলো শাড়ি দিতে চলো আমার সাথে যাবো যাক পুরোটা পড়িও এবার সাইডে ছোটই আছে দেখে না ঠিক আছে পুরোটা তাপসদার হাতে শাড়িটা দিয়ে দিলাম যে শাড়িটা মা কালীকে পরাবে ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছ পেছনে একদম পুনে যে ঠাকুরটা আছে শাখা পলা পরানো আছে ওটা আমাদের বাড়ির কালীমা চলো দেখে এলাম আমার ঠাকুর ওই উপরে আমার হচ্ছে ওই যে ঠাকুরটা প্রথমে দেখেছিলাম নেওয়ার চিঠি ছিল সেটাই হয়তো করেছে যাই হোক একটা মায়ের ইচ্ছে মা যেটা যাবে সেটাই হবে প্রথমে ওটাই পছন্দ করেছিলাম মানে ওই ঠাকুরটাই হোক করেছে যেটা নিজেই ছিল একটুখানি হালকা শাড়ি দিয়েছিল ওইটাই দিয়েছে ওই মুখ সব থেকে ভালো লেগেছিল শাকাপলা করেছে দেখলাম ঠাকুরটা যাই হোক ওকে জিজ্ঞেস করে ওকে একটু তোমাদের দেখার চেষ্টা করলাম শাড়িটা দিয়ে গেলাম আগের দিন তো দেবে বলেছে দেখা যাক কী হয় ভালো লাগছে চলো বাগান বাজারে কাগজ আনতে কাগজ লাগবে ওই আমার গরিবের দোকানটাকে যাবো তারপরে কাঁঠাল বাগানে যাবো ওই দোকানটা থেকে ওখানেই না পাই তো ওখানে যাবো কাগজ টাগজ নিয়ে তারপরে বাড়ি ফিরে প্যান্ডেল বানানোর কাজ আছে চলো দেখতে থাকো যাই কাগজটা নিয়ে আসি সেই গরিবের দোকানে গেলাম গিয়ে লাল রঙ কিনলাম মানে ফুলের ডিজাইন করেছি ওটা রং করতে হবে বলে কিন্তু এখানে কিন্তু কাগজটা পেলাম না তোমাকে সেই কাঁঠাল বাগানে যেতে হলো ফিরছি বাড়ি অনেক কাজ আছে চলো তো নিয়ে এলাম প্যান্ডেলের কিছু সামগ্রী দেখতে পেলে নিয়ে এলাম এখন 9:00 দুটো বিস্কুট খেয়ে জল খেলাম আবার লেগে পড়বো যতটা বাড়ি আজকে করে রাখবো কাজ কেননা কালকে আবার অফিস আছে সময় হবে না মঙ্গল বুধবার তো ঠাকুরই চলে আসবে যাই হোক চলো খাওয়ার সময় ফিরছি চলো প্যান্ডেলটা শুরু করি আবার খেতে বসে গেছি এখন ঘুরতে বাজে হচ্ছে 10:30 খাবার চলে এসছে প্যান্ডেল দেখতে পাচ্ছ এখানে গিয়ে দাঁড়িয়েছে এখনও অনেক কিছু বাকি আছে কিছু বাকি আছে করতে হবে আজ কালকে মধ্যে আসলে শেষ করে দিতে পারবো মা ভাত দিয়েছে আলু ভাজা দিয়ে রেখে দিয়েছি এখানে কচু কাটি কচু আছে সেই কচু ভাজা আছে আর এখানে হচ্ছে সেই ডিমের ঝোল এই হচ্ছে দুপুরে যা রাতেও তা আমি খাবো মা হয়তো ভাতই খাবে না ওটুকু জানি না আমি ভাত খেতে পারে চলো খেয়ে নিই আজকের মতো এখানেই আর শেষ করলাম আর কিছু প্যান্ডেলে হাত দিলাম না অনেকক্ষণ ধরে করছি তো আর কালকে সময় আছে কালকে
সন্ধ্যের পর থেকে পরশুদিনটাও আছে, আশা করছি কালকের মধ্যে বাদবাকি কাজটা সেরে ফেলব। তো আজকে আর করলাম না, আজকে খাওয়া দাওয়া পরে ওই খাওয়া দাওয়ার আগে যেটুকু করেছি ওটুকুই করেছি। দেখতে পাচ্ছ এই হয়তো অন্ধকার দেখতে পাচ্ছ না, কিছুটা স্লাইড হয়তো দেখতে পাচ্ছ, যাই হোক ওটা একটুখানি আনএবল মানে রিভিল করলাম না, কেননা হুট করে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন দেখাটা আরও বেশি ভালো লাগবে। যাই হোক তো এখন ওই টিভি দেখবো, কিছু একটা সিনেমা চালিয়ে দেখবো, মায়ের সাথে কথা বলো, ঘুম পেলে ঘুমিয়ে পড়বো। এখন ঘুরতে বাজে হচ্ছে 11:30। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমার সবাই ভালো থাকো, গুড নাইট, টাটা।